সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। প্রথমে হাত জোড় করে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, মাথার উপরে ধন্যবাদ জানাই, কারণ এত গরমে মাথার উপরে ছাই নেই, ছাদ নেই, তার সত্ত্বেও আপনারা এতক্ষণ দাঁড়িয়ে আছেন। আমি আমার পক্ষ থেকে, আমার প্রার্থীর পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে মাথার উপরে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এটা সত্যি এই গরমে এমনি এমনি দাঁড়ানো যায় না। এটা শুধুমাত্র আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ, দিদির প্রতি, দলের প্রতি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবারে চলে আসি নির্বাচন, আরে খেলা হবে না, খেলা শেষ হয়েছিল, পরে আসছি, আসছি, আসো আসো, দুটো নিয়েই বলবো, খেলা হবে নিয়েও বলবো, আর যারা বলছে খেলা শেষ হবে সেটা নিয়েও বলবো, কিন্তু আগে আসল কথায় চলে আসি। 2021 নির্বাচন যথারীতি আমি 2014 থেকে দলে হয়ে প্রচার করছি, 2014 বলছি, 2016 বলছি, 2019 বলছি এবং 2021 করছি। আমি আজ পর্যন্ত মঞ্চ উঠে কোনদিনও বলিনি আপনাদের কাছে আমি ভোট চাইতে এসেছি, যদি কথাগুলো আমার মনে থাকে। আমি সবসময় এসেছি আপনাদের কাছে আমাদের দলের হয়ে, আমাদের পার্টি হয়ে আশীর্বাদ চাইতে, আজকে তাই চাইতে এসেছি, আপনাদের আশীর্বাদ, আপনাদের ভরসা, আপনাদের ভালোবাসা চাইতে এসেছি আমাদের পার্টির জন্য। আপনারা যাকে ইচ্ছা দিতে পারেন, এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার, কিন্তু হ্যাঁ ভোট দেওয়ার আগে আপনাদেরকে ভাবতে হবে কোন দল আপনাদের জন্য, কোন সরকার আপনাদের হয়ে কাজ করেছে, তাকেই আপনারা ভোটটা দেবেন। কারণ আজকে 2021 সবারই হাতে স্মার্টফোন দেখতে পাচ্ছি, সবারই হাতে স্মার্টফোন আছে, তার মানে কি, তার মানে হচ্ছে আমি যদি কোনো মিথ্যে কথা বলি আপনারা স্মার্টফোনে গুগল করে চেক করে নিতে পারবেন আমি ঠিক করছি না ভুল, এটা কোনো গর্বের ব্যাপার না, এটা আমাদের, এটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষের কর্তব্য, প্রত্যেকটা মানুষের দায়িত্ব। করোনা আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে কে টাকা পয়সা জীবনে সবকিছু নয়, তুমি বড়লোক তখনই হবে যখন অন্য মানুষকে সাহায্য করতে পারবে, তোমার টাকা তোমার কোনো কাজে লাগবে না, অন্য মানুষের কতটা সাহায্য করেছে সেটা হচ্ছে তোমার পরিচয়। তো আমি এই মঞ্চের মাধ্যমে শুধু বলে রাজনীতি পরে আসছি, যে করোনার পরে পরিস্থিতি গুলো অনেকটাই খারাপ, যেটা আমি কোনদিনও ভাবিনি, সবসময় টাকা পয়সা দিয়ে নয়, অনেক সময় সহানুভূতি বা অনেক সময় মানুষ, মানুষ কি বলি, বাংলা বাংলা অনেকটাই খারাপ হয়ে যাবে, অনেক সময় পাশে থাকাটা অনেক দরকার, তো এনে মানুষের দরকার হয় তো প্লিজ তার পাশে দাঁড়াবেন, এটাই আসল মানুষত্ব, এটাই আসল মানুষের পরিচয়। এগুলো চলে আসে একটু রাজনীতি করার, কালকে আমি নিউজ চ্যানেল দেখছিলাম, অনেক জন নিউজ চ্যানেল আছে নাম বলছিল না বলবে, ঠিক আছে, যে কোনো একটা নিউজ চ্যানেল হয়ে নিউজ চ্যানেল দেখছিলাম, কিছু দল দিল্লি থেকে যারা এসেছে তারা বলছে কে দিদি চৌধুরীবার ভুল বলেছে, কে বলছে দামটা বেগান হয়ে গেছে, কে বলছে দল হিন্দু বিরোধী, কে বলছে এই, কে বলছে মুসলিম। আমার একটা প্রশ্ন মেদিনীপুরের মানুষের কাছে, মানুষের কাছে, আচ্ছা এই 2021 নির্বাচনটা কি যে জিতবে তারা কি মন্দির করবে, বা যে জিতবে তারা মসজিদ করবে, নির্বাচনটা কি মন্দির মসজিদ দিয়ে না গরিব মানুষদের নিয়ে আগে দিয়ে নেবে, আমি বুঝতে পারছি না নির্বাচনটা হিন্দু মানুষ কত আছে না মুসলিম মানুষের হয়ে কত আছে এটা নিয়ে, না গরিব মানুষের কে ভালো করবে সেইটা নিয়ে, আমি একটু বোঝাও। আজকে যারা গরমে আমি এখন রাজনীতি বুঝি না, হয় যে সেই জন্য হয়তো এখন বসে যাচ্ছি, কারণ আজকে রাজনীতি ব্যক্তিতার মধ্যে মন্দির অনেকবার শুনতে পাবেন, মসজিদ অনেকবার শুনতে পাবেন, কখনো রাম, আমিও রাম ভক্ত এমন কিছু না, আমরা বাঙালিরা আমরা বলি 12 মাসে 13 পার্বণ, কারণ আমাদের বাংলায় যত ঠাকুরের পুজো হয় পৃথিবীতে অত ঠাকুরের পুজো হয় না, তো আমাদেরকে হিন্দুত্ব শেখাতে, আমাদেরকে হিন্দুত্ব শেখাতে এসে না, আমাদেরকে ঠাকুর বোঝাতে এসে না, যাকে তোমরা মনে করে শুনতে হবে। আমার একটাই বক্তব্য, বাংলায় এই হিন্দু মুসলিম বিভাজন করে কতদিন ভোট দিতে আসবেন, 2014 থেকে আমরা দেখে আসছি, কেউ উন্নয়ন নিয়ে কথা বলছে না, আমি তো বলছি কেউ যেই দল
लकडाउन शुरू हो देखे प्रत्येक मुख्यमंत्री मानुष चले आसान तक हमारा मुख्यमंत्री के रास्ते देखिए शुद्ध मुख्यमंत्री नए एका मुख्यमंत्री संगे समस्त पुलिस अफिसर समस्त कर्मीरा समस्त मुन्सिपाली के सवाल जो कोरोना भय छा निर्भय रास्त नेमे गाच केटे मानुषे घर कर दिए सबकि जिसपत पहुंच दिए तो कारा 2014 आगे केंद्र जो आशा मैंने बढ़े देश के सोनार चिड़िया कर देखिए मृत्यु मैंने बोलिए अपना स्मार्ट फोन आज एक पिछले जाए गूगल कर सब सब कथा बताते देश के सोनार चिड़िया कर सोने की चिड़िया हिंदी जो बोली सात बचर पर देश अर्थनीति अवस्था गत 50 बचर खूब खराब कारा बोलते सोनार बांगला कर चाकरी हाँ आज के आसलम दिए राज्य कत चाकू होता संख्या से 1 কোটি 60 লক্ষ मानुष को चाकू दिया बट अभी तब बोली आो चाकू हवा उचित कारण आज के जरा कलेज पास आउट करा इंजिनियरिंग पास तक चाकू हवा उचित एवं अपनी जो हमें आशादी कि आो बढ़े एवं जरा आसा बोल राज्य चाकू नहीं चाकू देव अभी आज 2014 घूमे जा रहा केंद्र सरकार आशा आगे घूमे क्यों प्रत्येक बचर हमें 2 কোটি চাকরি देव तक बोले प्रत्येक बचर 2 কোটি চাকরি देव आज के 7 বছর हो गए अपने एक गूगल कर देव अपने स्मार्टफोन आशेर एकतर अवस्था गत 50 বছর खूब खराब अवस्था आरा बोल चाकू देवे देश के चाकू दीते चले आस नारी सुरक्षा बनारा ज्ञान दी राज्य नारी गए सुरक्षित नाम बोल जरा बोल तारे की अवस्था हमें जो यूपी ते जाहकार नए क्योंकि खुना लगता बनते राज्य आज कांड है करते जाए एक्सिडेंट हो जाए तारा बोलते देखे राज्य नारी सुरक्षित नए मुख्य कथा और अनेक किसी अपना एक कथा बोलते भोटे बजारे अनेक लोग अनेक मुख्य कथा बोल क्योंकि अपनारा जानें कि सत्यता की मिथ्यता की ও চলেছে আমাদের সরকার গত 10 বছর কি কি করেছে কন্যাশ্রী যখন প্রকল্প নিয়ে এসছে যেখানে যে মেয়েগুলোকে বলা হতো ঘরে মেয়ে জন্মেছে আজকে তারা বলে ঘরে লক্ষ্মী জন্মেছে কারণ 30 বছর করে দিয়েছে আজকে পায়ে হেঁটে স্কুলে যেতে হতো সেখানে সবুজ সাথী যখন প্রকল্প নিয়ে এসছে যাতে স্কুলে বাচ্চাগুলোর সংখ্যা বেশি বাড়ে এবং অজস্র অজস্র কাজ করেছে দিদি আমাদের মানুষের জন্য क्या दीदी के भोट का देव ना आज के दीदी एका लड़े जा सबा भाव दल के बड़ बड़ नेतारे चले जा कारण हम नेता गुरु आपनारा 10 কোটি मानुष बांगलार जे दीदी के दीदी मानी से जे मा माटी मानुषे सरकार मानी से तरह हमारे आसल नेता तरह हमारे आसल भगवान और जो बोली तरह हमारे आसल ईश्वर আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ থাকলে আর কিছু লাগবে না 1 তারিখে নির্বাচন এখানে আপনাদের যদি মনে হয় আমাদের দল আমাদের নেত্রী আপনাদের কিছু কাজ করেছে তাহলে আপনারা জানেন কাকে ভোট দিতে হবে এই যদি আপনারা মনে হয় যে আমাদের যিনি প্রার্থী আছেন তাকে আশীর্বাদ করবেন তো প্লিজ ওনার সঙ্গে থাকবেন অনেকেই এখন বিভ্রান্ত হয়ে আছে মিথ্যে প্রচারের মাধ্যমে প্লিজ তাদেরকে বোঝাবেন যে না গত 10 বছরে আমাদের দিদি যা যা কাজ করেছে
70 বছরে অন্য কোনো রাজ্য অন্য কোনো মুখ্যমন্ত্রী সেই কাজ করতে পারেনি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি তো সেই জন্য আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ নিয়ে আজকে অনুষ্ঠান দেখেনি আজকে এই এখানে শেষ করতে হচ্ছে কারণ এখানে অনেক লোক দাঁড়িয়ে আছে আমার একটা রোড শো আছে আমার বলছি যে আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ যদি আপনাদের মনে হয় আমাদের সরকার আমাদের নেত্রী এবং আমাদের প্রার্থী আপনাদের কাজ করবে তাহলে 1 তারিখে কাকে ভোটটা দেবেন একদম আমি আবার বলছি আমার কথা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা ব্যানার্জি আমার ভোটটা দিদিকেই যাবে চোখ বন্ধ করে আশা রাখবো আপনাদের ভোট আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ আমাদের প্রার্থী এবং আমাদের দিদির সঙ্গে থাকবে জয় বাংলা জয় হিন্দ হ্যাঁ খেলা হয়ে গেল খেলা হয়ে গেল বলেছিলাম শুরু করে মানুষের উন্নয়নের খেলা হবে মানুষের ভালোবাসাটা বেঁচে থাকার খেলা হবে যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে তাদের খেলা শেষ হবে যারা হিন্দু আর মুসলিমের মধ্যে দেয়াল তৈরি করছে তাদের খেলা শেষ হবে এবং মানুষ ভালো থাকবে মানুষ সুখে থাকবে এবং মেয়েরা সুরক্ষিত থাকবে বাচ্চারা স্কুলে যাবে বড়রা চাকরি পাবে এবং আমাদের দুজনেরা তারাও রিটায়ারমেন্ট প্ল্যান পাবে তার খেলা শুরু হবে ভালো থাকবেন ভাই ভাবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলা আচার্য ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে এখানে আসার জন্য জয় হিন্দ জয় বাংলা।